ভিডিওতে দেখা যাচ্ছে মদের বোতল হাতে নাচানাচি করছে কিছু শিক্ষার্থী। মদ ঠেলে খেতেও দেখা যায় তাদের। শুধু শিক্ষার্থী নয়, বাসে থাকা শিক্ষকরাও মদ পান করছে বলে অভিযোগ উঠেছে। মূলত স্কুল থেকে শিক্ষা সফরে গিয়ে শিক্ষক শিক্ষার্থীরা একত্রে মদ্যপান করেছেন বলে জানা যায়। এমনই একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ঘটনাটি শনিবার ঘটলেও সোমবার সবকিছু জানাজানি হয়ে পড়লে শুরু হয় সমালোচনার ঝড়। এ ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। শনিবার মাদারীপুর জেলার শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের শিকদার হাট উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষা সফরে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে ফেরার পথে এই ঘটনা ঘটে। ভিডিও ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষা সফর শেষে এলাকায় ফেরার পর সামাজিক মাধ্যম ফেসবুক ও টিকটকে শিক্ষক শিক্ষার্থীদের মদ্যপানের ভিডিও ছড়িয়ে পড়ে। এমন ভিডিও দেখে অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। জেনারেশনের জন্য খুবই খারাপ। আমি যেটা মনে করি, আজকে তো আমি যাব না আমার বাচ্চা স্কুল আর দিই, ঠিক আছে? এরকম স্কুল যেখানে অভিভাবকদের তো নেয়নি, মানে টিচাররা নিজেরাই এরকম বিষয়ের সাথে জড়িত থাকে অবৈধ কোনো কাজের সাথে, সেটা তো খারাপ। এই ছাত্র এই ছাড়ার সামনে মতের বোতল, বিদেশি মতের বোতল নিয়ে খাইয়া নাচানাচি করছে, এটার অবশ্যই একটা বিচার দরকার আছে। কিছু যে শিক্ষাক্ষেত্রে বা স্টাডি ট্যুর এরকম অপ্রীতিকর ঘটনা আসলে কোনো ক্রমেই কাম্য না। এটা আনফর্চুনেটলি এরকম একটা দুর্ঘটনা বা এরকম একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। মঙ্গলবারের মধ্যে তদন্ত কমিটিকে তদন্ত রিপোর্ট প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে অভিযুক্ত শিক্ষক মুঠোফোনে বলেন, ভাইরাল হতে শিক্ষার্থীরা মদের বোতলে জুস খাচ্ছিল। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকও একই দাবি করেন। কোনো বাচ্চারা ওই আপনার ওই মদের বোতল জোগাড় করে বুঝছে, হ্যাঁ হ্যাঁ, ওরা ভাইরাল হওয়ার জন্য ওরা করছে কি জুস ভরিয়া, হ্যাঁ হ্যাঁ, ওইগুলা নিয়ে ওরা হলো ওই যে ওই বাসের মধ্যে ওইগুলা খাইছে। এখন এখন ওটা হলো অভিনয় করছে বুঝছে। এখন এই বিষয়টা হলো ওই যে বোতলটা ছিল না মদের, জি জি, ওরা আবার এটা ভাইরাল হওয়ার জন্য বুঝছেন, যে এই আপনার 5 লক্ষ ভাইরাল হলে $200 পাওয়া যায় বুঝছেন, হ্যাঁ হ্যাঁ, এই ভাইরাল হওয়ার জন্য তারা করছে কি এটা ছাড়ছে বুঝছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুসারে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে। সিন্তারহাট উচ্চ বিদ্যালয়ের যে বার্ষিক যে শিক্ষা সফর, সেখানে তারা নারায়ণগঞ্জের সোনারগাঁও গিয়েছিল। সেখানে বাসের মধ্যে একটি বিষয় যেটি আমরা দেখেছি, যে মদ্যপান অবস্থায় ছাত্র এবং শিক্ষকরা একই সাথে যেটি করছেন, এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়ে গিয়েছে বিষয়টি নেতিবাচকভাবে। এই বিষয়টি জানার সাথে সাথেই আমরা একটা তদন্ত কমিটি করেছি, 3 সদস্য বিশিষ্ট, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে আহ্বায়ক করে। এছাড়া আমি ওই স্কুলের ম্যানেজিং কমিটি এবং প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করে তাদেরকে একটি দ্রুত একটি সিদ্ধান্ত নিতে বলেছি, যাতে বিষয়টি আমরা তদন্ত করার আগেই যেন একটি মানুষ যেন একটি ভালো মেসেজ পায়। সেই সিদ্ধান্ত মোতাবেক আজ সন্ধ্যায় অভিযুক্ত দুই শিক্ষক অলিক মোর্শেদ, জনাব অলিক মোর্শেদ এবং জনাব আল্লোমান, এই দুজন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাইমন মুবিন পল্লব, মোহনা টেলিভিশন।